So I have come live from Meghna Village Holiday Resort. So I'm there now and I'm doing my shoots for Miss Earth here. Hi, Reedy. Thank you for calling me a beauty queen. Let's just wait a few minutes for people to join. Hi, Lukman Bey. How are you, my friend? Oishi likheche, looking so beautiful, mashallah. Thank you so much, Oishi Apu. Hi, Animesh Da, how are you? How are you, everyone? Shobhi likheche, congrats on everything, man. Hope you win. Ameen, ameen. So right now I'm at Meghna Village Holiday Resort. আমি এখানে আজকে একদম সকাল 10টা থেকে আছি। ও এক কমেন্ট চল। উফ, অনেকগুলো কমেন্ট মিস হয়ে যাচ্ছে। হাই নাজিয়া, হাউ আর ইউ? হাই পূজা, আলহামদুলিল্লাহ আই এম ডুইং ওয়েল। একজন লিখেছে বউ নিয়ে যাব। ইয়েস প্লিজ, ইটস আ ভেরি নাইস প্লেস। সো বেসিক্যালি আমি আজকে লাইভে এসেছি এবং বেশিক্ষণ থাকবো না। আই এম নট গোয়িং টু টেক আ লট অফ ইউর টাইম, বাট আজকে লাইভে আসলাম বেসিক্যালি টু থ্যাংক মাই সাপোর্টার্স, স্পেশালি টু থ্যাংক মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট, বিকজ ওরা আজকে আসলে আমার মিস আর্থের যে শ্যুটগুলো আছে ওগুলো আমার করার জন্য আসলে একটা সুন্দর প্লেসের দরকার ছিল, একটা গ্রিন প্লেসের। সো ওই প্লেসটা ওরা আমাকে প্রোভাইড করেছে অ্যান্ড দে অলসো হোস্টেড আস অ্যাট দেয়ার প্লেস। একদম হচ্ছে আমাদের আজকে সারা দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড দেন ইভিনিং স্ন্যাক্স সব কিছু ওরা অ্যারেঞ্জ করেছে। অ্যান্ড দে অলসো প্রোভাইডেড মি টু রুমস, ওয়ান ফর মি অ্যান্ড ওয়ান ফর মাই টিম। সো দ্যাট ওয়াজ সো জেনারেস অফ দ্যাম। আমি পরপর 2 দিন আসলে শ্যুট করেছি এখানে অ্যান্ড এভরি টাইম মাই এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। ইউ আর ডুইং গ্রেট, প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ লাভ। আচ্ছা, কামিং ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং, সো বেসিক্যালি মিস আর্থের এবার হচ্ছে প্যান্ডেমিকের মধ্যে সব কিছু অনলাইনে হচ্ছে। সো অনলাইনে যেহেতু হচ্ছে তো আমাদের যে পারফরমেন্সগুলো এগুলো তো সামনাসামনি জাজরা দেখতে পাচ্ছে না। সো ওদের জাজমেন্টটা আসলে হয় কিভাবে, আমরা এই আমাদের প্রতিটা পারফরমেন্সকে শ্যুট করি, আমরা এখান থেকে হচ্ছে ভিডিওগুলো বানিয়ে ওইটা সাবমিট করি, ওই ভিডিওটা অনলাইনে সবাইকে প্রেজেন্ট করা হয় অ্যান্ড দেন ওইটা দেখেই যেমন পাবলিক ভোটিং হয় সেরকম জাজেস মার্কিংও হয়। তো এটার জন্য আসলে অনেকগুলো প্রতিটা রাউন্ডের এক একটা থিমের এক একটা ভিডিও বানিয়ে সেটা সাবমিট করতে হয় অ্যান্ড দেন ওইটার কিছু ফটোজও লাগে, ওই ফটোজগুলোও সাবমিট করতে হয় যেটা মিস আর্থের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়। সো এই পুরো কাজে আমাকে সাপোর্ট করছে হচ্ছে ট্রায়ো ভিজুয়ালস। ট্রায়ো ভিজুয়ালস হচ্ছে একটি ভিডিও মেকিং কোম্পানি, দে ডু আ লট অফ ভিডিও মার্কেটিং। সো ওরা আমার একদম ফটোশুটস, ভিডিও শুটস এগুলো দুইটাই করছে অ্যান্ড মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট হচ্ছে আমার লোকেশন পার্টনার। সো ওদের সাপোর্ট না থাকলে আমার আসলে অনেকগুলো ভিডিও সাবমিট করা পসিবল হতো না। সো আমি আজকে লাইভ এসেছি স্পেশালি টু থ্যাংক পিপল হু আর পার্ট অফ মাই টিম, হু আর সাপোর্টিং মি ইন মাই জার্নি। যদি এরকম হয় যে আমি একটা ভালো স্টেজে যেতে পারি মিস আর্থে অ্যান্ড ইফ আই ক্যান, রেজাল্ট যেটাই হোক অ্যাটলিস্ট যদি এখানে বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, তাহলে সেটার অনেক বড় একটা ক্রেডিট কিন্তু যাবে হচ্ছে আমাকে, যারা লোকেশন প্রোভাইড করেছে এবং যারা আমার ভিডিও মেকিংয়ে সাপোর্ট দিয়েছে। সো অনেক বড় একটা সাপোর্ট আমি পেয়েছি ট্রায়ো ভিজুয়ালস থেকে এবং মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট থেকে। সো এদেরকে থ্যাংক ইউ না বললেই নয়, তাই আমি আজকে লাইভে এসে তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ বলছি। অ্যান্ড আমি যখন আচ্ছা, একজন লিখেছে আপু প্লিজ ওয়ান কোয়েশ্চেন, হু ইজ ইউর আইডিয়াল? আমার কোনো আইডিয়াল নাই অনেস্টলি, আই ডোন্ট বিলিভ ইন ফলোয়িং এনিবাডি। একদম অনেস্টলি যেটা বলবো, একটা হচ্ছে লাইফে আমার প্যারেন্টসের অনেক সাপোর্ট রয়েছে অ্যান্ড
অ্যাজ অ উইমেন বাংলাদেশের মতো কনজারভেটিভ সোসাইটিতে ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর প্যারেন্টস সাপোর্ট দেন ইউর জার্নি বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং একদম প্রথম থেকে যে সাপোর্ট করে সেভাবে বলবো না, আমাকে আসলে আমার প্যারেন্টসকে অনেক কিছু এক্সপ্লেইন করতে হয়েছে। আই হ্যাড টু কনভিন্স দ্যাম দ্যাট দিস ইজ দ্য জার্নি দ্যাট আই ওয়ান্ট টু টেক অ্যান্ড ইটস বেনিফিশিয়াল ফর মি। বাট আমার প্যারেন্টস দে অলওয়েজ ওয়ান্টেড দ্য গুড ফর মি অ্যান্ড দে গেভ মি দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে অ্যাটলিস্ট আমি আমার আইডিয়াগুলো তাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। সো ওই দিক থেকে আমি যদি বলি তাহলে বলবো আমার বাবা মায়ের অনেক সাপোর্ট রয়েছে, অ্যান্ড ইফ আই হ্যাভ টু কল সাম অন মাই আইডিয়াল দ্যাট উড বি মাই প্যারেন্টস, বাট আদারওয়াইজ আই ডোন্ট বিলিভ ইন হ্যাভিং অ্যান আইডিয়াল পার্সন বিকজ নো বডি ইন দিস ওয়ার্ল্ড ইজ পারফেক্ট, ইউ জাস্ট হ্যাভ টু লার্ন ফ্রম পিপল অ্যান্ড গ্রো ইয়োর সেলফ। আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কাছে আজকে না ট্রাইপড নাই, সো আমি এখানে এসে ফার্স্টে ট্রাই করছিলাম যে কিভাবে এটাকে সুন্দর করে সেট করা যায়, অ্যান্ড দেন আমি এখন লাইভে চলে আসলাম। সো আমি পুরো প্লেসটা ঘুরে ঘুরে দেখাতে পারছি না যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে একদম অন্ধকার বাইরে, বাট আমি অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও করেছি এখানে, ভিডিওগুলো আপলোডেড হবে মিসার্টের অফিসিয়াল পেজ থেকে এবং আমি আমার নিজের প্রোফাইলও পেজও শেয়ার করব। সো তখন ইউ গাইজ উড বি এবল টু সি দ্য বিউটিফুল ভেনু দ্যাট ইজ অ্যাট মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট। এটা একদম মেঘনা নদীর সাথে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার নাম মেঘনা, আমি শ্যুট করছি হচ্ছে মেঘনা নদীর কাছে একটা রিসোর্টে, রিসোর্টের নামও হচ্ছে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট। মানে লুক অ্যাট দ্য কোইন্সিডেন্সেস, আই ফিল সো ব্লেসড টু বি হিয়ার। একটা জিনিস না বললে নয়, আমরা গো বাংলাদেশ গো, থ্যাংক ইউ সো মাচ মেঘনা ভিলেজ। সো আমরা এখানে হচ্ছে পরপর 2 দিন এসেছি আর 2 দিনই দে হ্যাভ দিজ টু কাইন্ড অফ মেনুস, একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে চাইনিজ মেনু। সো আই অলওয়েজ প্রেফার দ্য বাংলা ওয়ান। ওদের মেনুতে দে সার্ভ দিস বিফ রেজালা, সো বিফের একটা ডিশ থাকে অ্যান্ড ইটস সো ইয়ামি। আমি কিন্তু নর্মালি হচ্ছে কি রাইস একদমই কম খাই বিকজ আই এম অন ডায়েট, নট অ্যাকচুয়ালি অন ডায়েট বাট এটা বললে মানুষ ইজিলি বুঝে যে আই এম কন্ট্রোলিং মাই ডায়েট ইন সেভারাল ওয়েজ সো দ্যাট আই ক্যান স্টে টোনড অ্যান্ড ফিট। সো ওইভাবে আমি আসলে রাইস কার্বোহাইড্রেটস অনেক কম খাই, বাট মেঘনা ভিলেজের বিফটা এত ইয়ামি যে আই কুড নট কন্ট্রোল মাই সেলফ অনেস্টলি, যে আমি অনেকগুলো করে হচ্ছে ভাত আর গরুর মাংস খেয়েছি। ওকে মাই ভয়েস ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ ফর ইনফর্মিং। একজন লিখেছে আমি ভেবেছিলাম এটা আপনারই রিসোর্ট আপনার নামের সাথে মিল থাকায়। অনেস্টলি আই লিটারালি ফিল লাইক আই ওন দিস প্লেস, কারণ ওরা এত হেল্পফুল ছিল, এত সাপোর্ট দিয়েছে আমাদেরকে। আমি আপনাদেরকে বলি, হ্যাঁ দিস ডাজন্ট হ্যাপেন এভরি ডে, যে আমরা যে রিসোর্টে আসছি কাজ করার জন্য ইচ অ্যান্ড এভরি পার্সন অ্যাট দিস প্লেস হ্যাজ বিন ওয়েল ইনফর্মড, একদম বাইরের গার্ড থেকে স্টার্ট করে একদম হচ্ছে যারা রুম ওয়েটার্স রয়েছে বা যারা রুম সার্ভিসে রয়েছে, ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ অ্যাওয়ার যে এখানে একটা শ্যুট চলছে। হ্যাঁ সো প্রতিটা পার্সনই আসলে পুরোপুরি সাপোর্ট দিয়েছে, যখন যেখানে শ্যুট হচ্ছে অন্য পাবলিকদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া বা আমাদেরকে সুন্দর একটা লোকেশন বের করে দেওয়া বা কোনো কিছু মুভ করার দরকার হলে সব কিছুতে হেল্প করছে। অ্যান্ড সামটাইমস এমনও হয়েছে যে শ্যুট করার সময় আমি বলছি যে আপনারা সবাই একটু বাইরে চলে যান, এই লোক এই প্লেসটা আমার দরকার, একদম পুরো রিসেপশন এরিয়া থেকে ওরা রুমটা খালি করে দিচ্ছে একদম। হ্যাঁ সো এরকম সাপোর্ট আর গুড কমিউনিকেশন কিন্তু সব জায়গায় হয় না, সো আই এম রিয়েলি ইমপ্রেস বাই দেয়ার সার্ভিস অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেস বাই দেয়ার বিহেভিয়ার ম্যানার অ্যান্ড দ্য ফুড and this is something that I wanted to communicate with you all. So please do support my journey, vote for me, and if you have some time just visit the place and watch it for yourself. Onek sundor ekta jayga, onek interesting shop statues royeche ekhane, so it's more like a park. Ha ekdom nodir kache, nodito ghurte jete parben, they also have their own boat services, so onek mojar legeche jayga ta and দ্যাটস অ্যাবাউট ইট আর কি। ঢাকা থেকে একদম কাছে, আমার আসতে কতক্ষণ সময় লাগে আমি বলি, ঢাকা থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে, 1 আওয়ার, আর যদি ট্রাফিক থাকে প্রবাবলি 1.5, সো ইটস নট দ্যাট ফার, একদমই কাছাকাছি জায়গা। জাস্ট কাম অ্যান্ড পে আ ভিজিট টু দ্য প্লেস। দ্যাটস অল অ্যাবাউট টুডে, বাই বাই। আমি একটু তাড়াহুড়ায় আছি, আমাকে এখন বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আপি আমি কিন্তু আপনার শুটিং দেখেছি। ওকে গ্রেট, আচ্ছা ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং সব ভিডিও শ্যুট হয়েছে, খুব শীঘ্রই ওগুলো মিস আর্ট থেকে আপলোড হয়ে যাবে। ওয়াচ দেম, সাপোর্ট মি, ভোট ফর মি, অ্যান্ড অলসো মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টের পেজটায় যান, ঘুরে দেখেন, ওদেরকে ভালো একটা রেটিং দেন। আই উড অলসো গিভ মাই রিভিউজ টু দ্যাম ভেরি সুন।
আমি যদি জায়গাটাকে রেট করি, আই উড সে ইটস 10/10, অনেস্টলি, অনেস্টলি। ওকে দেন, সি ইয়া, বাই বাই।